অতিরিক্ত টাকা ছাড়া ময়মনসিংহের ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে মিলছে না শিক্ষার্থীদের অনলাইন জন্ম নিবন্ধন সনদ। করোনার টিকা দিতে জন্ম নিবন্ধন সনদ জরুরি হলেও দুর্ভোগ আগের চেয়ে বেড়েছে বলছেন ভুক্তভোগীরা। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। জন্ম নিবন্ধন সনদের মাধ্যমে টিকা দেওয়ার সরকারি ঘোষণায় ময়মনসিংহের শিক্ষার্থী ও অভিভাবকরা সনদের জন্য ছুটছেন ইউনিয়ন ডিজিটাল সেন্টারে। জেলার ফুলবাড়িয়ার দেওখোলা ইউনিয়ন ডিজিটাল সেন্টারে সরকারি ফির বাইরে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত টাকা। প্রত্যেকটা আবেদন ফর্মে স্ট্যাপলার দিয়ে গেঁথে রাখা হয়েছে তা। শিক্ষার্থীদের অভিযোগ, সরকারি ফি 50 টাকার বাইরে অতিরিক্ত টাকা না দিলে মিলছে না সনদ। এ নিয়ে ক্ষুব্ধ শিক্ষার্থী ও সাথে অভিভাবকরা। আমাদের মতো আর কি দারিদ্র, তারা তো আর সবাই 500 টাকা দিতে পারবে না, এই কারণে তাদের জন্য বলতেছি যে তারা যাতে টাকাটা কম নেয় আর কি। আমাদের এনআইডি কার্ড করবে এবং করোনা ভ্যাকসিন যাতে দিবে, স্কুল থেকে চাপ দিতে আছে, কিন্তু আমরা আমাদের ঠিক সময় আমাদের জন্ম কার্ডটা পাইতেছি। 400 টাকা লইয়া গেছি, তারপরে এখন 15 দিন হয়ে গেছে, কিন্তু এও যদি ঘুরতাছি টাকা পয়সা তো নেয়, কম বেশি নেয় আর কি। শুধু দেওখোলা না, জেলার অধিকাংশ ইউপি ডিজিটাল সেন্টারে একই অভিযোগ। টাকা পয়সাও দিচ্ছে, যে পরিমাণ চাচ্ছে সেই পরিমাণে দিচ্ছে, কিন্তু এরপরেও তারা সময় মতো এটা পাচ্ছে না। এদিকে অতিরিক্ত টাকা নেয়ার কথা স্বীকার করলেন সংশ্লিষ্টরা। 400 টাকা নিতেছি, 200 টাকা নিতেছি, 150 আবার ফি ও দিতেছি, এই না না না, আমরা সারা বছর এইভাবে নিছি, চেয়ারম্যান সাহেবের অনুরোধে আমরা এইভাবে নিছি। স্থানীয় সরকার অধিদপ্তরের কর্মকর্তা বলছেন অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা। কোনো অর্থ গ্রহণ বা এই ধরনের অনৈতিক কোনো যদি সুবিধা কেউ নিয়ে থাকে এ সংক্রান্ত আমরা কঠোর অবস্থানে রয়েছি। এই ধরনের কোনো কোনো কাউকে বিন্দুমাত্র এ বিষয়ে ছাড় দেওয়া হবে না। শুধু আশ্বাস না, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দ্রুতই আইনগত ব্যবস্থা দেখতে চান ভুক্তভোগীরা। রত্না সামান, 21 টেলিভিশন।